তৈরি পোশাকের গুণগত মান নিশ্চিতের পাশাপাশি বৈচিত্র্যকরণে জোর দেওয়া হচ্ছে। এই খাতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ বিনিয়োগ পরিবেশ রয়েছে। আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং শো ইনটেক্স দক্ষিণ এশিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আলোচকরা। বৈদেশিক বাণিজ্য ইস্যুতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার আশ্বাস দেন পাট ও বস্ত্র মন্ত্রী। পণ্যের বৈচিত্রতা ও গুণগত মান নিশ্চিতের মাধ্যমে বিশ্ববাজারে দাপট দেখাচ্ছে দেশের তৈরি পোশাক খাত। সবুজ কারখানার তালিকায়ও এগিয়েছে বেশ। এখাতে বিনিয়োগের সুযোগ বাড়ছে বিদেশিদের জন্য। আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং শো ইনটেক্স দক্ষিণ এশিয়ার উদ্বোধনী অনুষ্ঠান জুড়ে আলোচকদের কণ্ঠে ছিল এমন আশা জাগা নিয়ে সব বার্তা। Today, our clothing factories are not only safer but also have become more dynamic, modern, energy efficient and environment friendly. Bangladesh is the home of the most lead green factories in the world. This year our export will cross 50 billion. Higher RMC will export 42 billion in this year, and which is the 84% of the total export of Bangladesh. এই দুর্দান্ত অগ্রযাত্রার সুফল পেতে চায় ভারতও, তাই দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বার্তা দিলেন দেশটির বস্ত্র মন্ত্রণালয়ের সচিব। বেনাপোল, পেট্রাপোল, হাউ উই ওপেন মোর ল্যান্ড পোর্ট, হাউ কাইন্ড অফ ইন্ডিয়ান পোর্ট কুড বি ইউটিলাইজ অলসো নট অনলি ফর সাপ্লাইং আওয়ার গার্মেন্টস অ্যান্ড আদার থিংস টু ইন্ডিয়া বাট অ্যাজ আ ট্রান্সশিপমেন্ট পোর্ট অলসো। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে আগ্রহী বাংলাদেশও, তাই তো বস্ত্র ও পাট মন্ত্রী দিলেন আলোচনা শুরুর ইঙ্গিত। We have been collaborating with the finance ministry, port ministry and also with the stakeholders, also all and also the Indian side of the businessmen and government. Both sides we have to have a sitting, then we can have to resolve the problem of this situation. রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই প্রদর্শনী চলবে আগামী 18 জুন পর্যন্ত, যাতে অংশ নিয়েছে বিভিন্ন দেশের শতাধিক প্রতিষ্ঠান। সৈয়দ চৌধুরী, চ্যানেল 24, ঢাকা।